ট্যুর এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শব্দ শেখা নিয়ে আলোচনা করব। আমি শব্দগুলোকে কবিতার মতো করে শ্রেণীবদ্ধ করেছি। ডান সাইডে কবিতাটি দেখতে পাচ্ছেন আর বাম সাইডে এর অর্থগুলো। ডিকশনারিতে যে শ্রেণীক্রমে শব্দগুলো রয়েছে ঠিক সেভাবে রেখেই আমি কবিতাটি তৈরি করার চেষ্টা করেছি এবং এই কবিতাটির একটি অর্থ রয়েছে। আমরা অর্থসহ এই কবিতাটি পড়ব। চলুন বন্ধুরা। নাথিং অফ অ্যাবাক ফর অ্যান অ্যাবাক্টর বিকজ হি ইজ অ্যান অ্যাবারডন। একজন গরু চোরের জন্য হতচকিত হওয়ার কিছু নেই, কারণ সে একজন শয়তান। অ্যাবাক মানে হতচকিত হওয়া, অ্যাবাক্টর মানে গরুচোর, অ্যাবারডন মানে শয়তান। ডোন্ট ট্রাই টু অ্যাবান্ডন ফ্রম প্র্যাকটিস অ্যাবাস। ডোন্ট অ্যাবেট হিজ অ্যাবডোমিন, অ্যাবডোমিনাল অ্যাবডুসেন্ট ইজ হাই বিকজ হি abduct all. Abduction is loved by abductor. মুক্তি পাওয়ার চেষ্টা করো না, লজ্জা দেওয়ার অনুশীলন থেকে। অ্যাবডোমিনকে কমানোর চেষ্টা করো না, উদর সংক্রান্ত সংকোচন খুব বেশি হয়, কারণ তিনি সবকিছুই অপহরণ করেছেন। একজন অপহরণকারীর কাছে অপহরণ খুব প্রিয় জিনিস। এখানে যেটা বোঝানো হয়েছে যে যারা লজ্জা দেয়, অ্যাবাস মানে হচ্ছে লজ্জা দেওয়া, যারা লজ্জা দেয় এই প্র্যাকটিসটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো না, অর্থাৎ প্র্যাকটিসটা খুবই খারাপ, এটা থেকে মুক্তি পাওয়া কঠিন। অ্যাবডোমিন হচ্ছে উদর, উদর সংক্রান্ত হচ্ছে অ্যাবডোমিনাল, অ্যাবডুসেন্ট হচ্ছে সংকোচন, অ্যাবডোমিনাল অ্যাবডুসেন্ট, উদর সংক্রান্ত সংকোচনটা খুব দ্রুত হয়, অনেকেই ফুলে ফেঁপে ওঠেন, অনেক কিছুই অপহরণ করে। তো অপহরণকারীর উদর অতিরিক্ত ফুলবে এবং এক সময় তিনি বিপদে পড়বেন। হি উইল অ্যাবেট পেশেন্ট, তিনি একজন শয্যাশায়িত রোগী হবেন। ফর হিজ অ্যাবেট অপকর্মে সাহায্য করার জন্য। অ্যাবেট হচ্ছে অপকর্মে সাহায্য করা, অ্যাবেট হচ্ছে শয্যায় লেগে থাকা বা শয্যায় শায়িত হয়ে থাকা। পিপল উইল অ্যাভোর হিম, মানুষ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। অ্যাভোর ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। দে ডোন্ট অ্যাবিড উইথ, হিজ অ্যাবিলিটি উইল অ্যাবজেক্ট। দে ডোন্ট অ্যাবিড উইথ, মানুষ তার সঙ্গে বসবাস করবে না, অ্যাবাইড। হিজ অ্যাবিলিটি উইল অ্যাবজেক্ট, তার যে ক্ষুদ্র ক্ষমতা বা সামর্থ্য সেটা অ্যাবজেক্ট হবে মানে বঞ্চিত হবে, দুর্দশাগ্রস্ত হবে। অ্যাবলেশন উইল স্টার্ট ফ্রম হিজ রুট, ক্ষয় বা উচ্ছেদ তার মূল থেকে শুরু হবে। অ্যাবলেস পিপল উইল হেট হিম, যারা ক্ষুব্ধ মানুষ তারা তাকে ঘৃণা করবে। দে able to abloom without a blush, তারা প্রস্ফুটিত হতে চেষ্টা করে লজ্জিত না হয়ে। যারা সবকিছু অ্যাবডাক্ট করে তাদের কথা বলা হয়েছে এখানে। অ্যাবলিশন ইজ হেল্ড বাই abnegation. Ablution is held by abnegation. এই যে অভিষেক অনুষ্ঠানটা, তারা লজ্জিত না হয়েই অভিষেক অনুষ্ঠান করে এবং নিজেকে বঞ্চিত করে করে। অ্যাবনিগেশন মানে হচ্ছে নিজেকে নিজে বঞ্চিত করা। অ্যাবনর্মাল মাইন্ড উইল অ্যাবম্ব, নির্বোধ মানুষের মন বা হৃদয় হয় পারমাণবিক বোমার মতো, অ্যাবম্ব অ্যাটম বোম। হি উইল বি অ্যাবোমিনেটেড, সে একটি জঘন্য বস্তুতে পরিণত হয়। সুতরাং বন্ধুরা, কবিতাটি কিছুটা হলেও অর্থবোধক এবং বাম সাইডে কঠিন শব্দগুলোর মানে বাংলায় লেখা আছে, ডান সাইডে কবিতাটি লেখা আছে। আপনারা কবিতাটি একবার প্রথমে বুঝে পড়ার চেষ্টা করে নিজের মতো করে অর্থ তৈরি করে নিলেও চলবে। অর্থ তৈরি করে নেওয়ার পরে কয়েকবার কবিতাটি পড়লে এই কঠিন শব্দগুলো অতি সহজেই আয়ত্ত করতে পারবেন বলে আশা করি। নিজে চেষ্টা করবেন নিজের জন্যে। কাউকে যদি এভাবে শেখাতে চান তাকে ভিডিওটা দেখাবেন এবং চেষ্টা করবেন বুঝিয়ে দেওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন বন্ধুরা, দ্বিতীয়বার কবিতাটি পড়ি। এটা হচ্ছে ডিকশনারির ক্রম অনুযায়ী কবিতাটি সাজানো, এবং এভাবে আমি এক একটি ভিডিওতে একটু একটু করে এই রকম করে কবিতাগুলো আপলোড দিব। চলুন দি এ পার্ট অনের পুনরায় পাঠ করা যাক। নাথিং অফ অ্যাবাক, হতচকিত হওয়ার কিছু নেই ফর অ্যান অ্যাবাক্টর, একজন গরুচোরের জন্য। বিকজ হি ইজ অ্যান অ্যাবাডন, একজন কারণ সে একজন শয়তান। ডোন্ট ট্রাই টু অ্যাবান্ডন ফ্রম প্র্যাকটিস অ্যাবাস, লজ্জা দেওয়ার অনুশীলন থেকে মুক্তি পাওয়া কঠিন। ডোন্ট অ্যাবেট হিজ অ্যাবডোমিন, তার উদর মানে ভুঁড়ি কমানোর চেষ্টা করো না। অ্যাবডোমিনাল অ্যাবডুসেন্ট ইজ হাই, কারণ ভুঁড়ি সংক্রান্ত সংকোচন অনেক বেশি হয়, অনেকেই পেট ফুলে যান অনেক কিছু আত্মসাৎ করে। বিকজ হি অ্যাবডাক্ট অল, কারণ তিনি সবকিছুই অপহরণ করে থাকেন। অ্যাবডাকশন ইজ লাভড বাই অ্যাবডাক্টর, যিনি অপহরণকারী তার জন্যে অপহরণ একটি মোহনীয় বিষয়। হি উইল অ্যাবিট পেশেন্ট, তিনি হবেন একজন শয্যাশায়ী রোগী। হি উইল বি হলে ভালো হতো। ফর হিজ অ্যাবেট, অ্যাবেট মানে কুকর্মে সহযোগিতা করা বা কুকর্ম করা, তিনি একজন শয্যাশায়ী রোগী হবেন তার কুকর্মের সহযোগিতার অভ্যাসের কারণে। পিপল উইল অ্যাভোর হিম, অ্যাভোর মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা, পিপল তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। দে ডোন্ট অ্যাবিড উইথ, তারা তার সঙ্গে থাকবে না বা বাস করবে না। হিজ অ্যাবিলিটি উইল বি অ্যাবজেক্টেড, তার সামর্থ্য যোগ্যতা প্রত্যাখ্যান খ্যাত হবে। অ্যাবলেশন উইল স্টার্ট ফ্রম হিজ রুট, এবং যে ক্ষয়, যে উচ্ছেদ, সেটা তার মূল থেকে শুরু হবে, রুট। অ্যাবলেস পিপল উইল হেট হিম, যারা ক্ষুব্ধ ব্যক্তি তারা তাকে ঘৃণা করবে। দে অ্যাবল টু অ্যাবলুম, তারা প্রস্ফুটিত হতে সমর্থ হবে। এই তারা হচ্ছে যারা অ্যাবডাক্টর, যারা সবকিছু অ্যাবডাক্ট করেন। দে অ্যাবল টু অ্যাবলুম, তারা প্রস্ফুটিত হতে পারবে উইদাউট অ্যাবলাশ, লজ্জিত না হয়ে। অ্যাবলিউশন ইজ হেল্ড বাই অ্যাবনিকেশন। যদি কখনো এইসব অ্যাবডাক্টররা অ্যাবলুম হয়, তাহলে তারা নিজেকে নিজে বঞ্চিত করে অভিষেক অনুষ্ঠান করবে, অর্থাৎ প্রস্ফুটিত হবে। অ্যাবনর্মাল মাইন্ড উইল অ্যাবম্ব, যেসব নির্বোধ ব্যক্তি আছেন তারা পারমাণবিক বোমার মতোই। হি উইল বি অ্যাবোমিনেটেড, সে হবে একজন জঘন্য বস্তু, বিষয় বা মানুষ। অনেক ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখেছেন। আবার বলবো, যদি ভালো লেগে থাকে, উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যদেরকে জানাবেন। থ্যাংক ইউ। পরবর্তীতে অড মিনিং শেখার জন্যে পরবর্তী অংশটুকুন পড়ব। আশা করছি আমার সাথে থাকবেন। আমি শিখলাম, হয়তো আপনারাও কিছু শিখলেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। ট্রু এডুকেশন সবসময় বেঁচে থাকুক। অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।